আমি যদি স্ক্রিনটা রেকর্ড করতে চাই, আমি এখানে ক্লিক করব স্ক্রিন রেকর্ডে। রেকর্ড করার পর এই 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 জায়গায় একটা কি এরকম উইন্ডো আসবে। এটা আসার পর কি এটাকে সাউন্ড কতটুকু দিবেন, সাউন্ড কম দিবেন। সাউন্ড কম দিলে কি এটা ঠিক হবে। তাহলে আমি রেকর্ডে ক্লিক করব, রেকর্ডে ক্লিক করব, রেকর্ডে ক্লিক করে এটা করব, ক্লিক করব রেকর্ডে। যখন তখন এটা একটু পর রেকর্ড হয়ে থাকবে। ওই কেউ একজন ওনাকে ইয়া করেন, ওই হেল্প করেন। এখন কি রেকর্ড হচ্ছে? হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। আমি যদি এটা বন্ধ করে দিতে চাই, স্টপ করে দিতে চাই, তাহলে স্টপ করলাম। এখন আমার এটা আমার স্ক্রিনটা ভিডিও হয়েছে, এখন দেখেন, খেয়াল করেন। হ্যালো স্ক্রিনটা ভিডিও হচ্ছে, দেখছেন স্ক্রিনটা এখন ভিডিও হচ্ছে, কিন্তু শোঁ করে একটা কি আওয়াজ হচ্ছে। স্ক্রিনটা হয়েছে, স্ক্রিনটা ভিডিও হয়েছে না আমার? স্ক্রিনটা যখন ভিডিও হয়েছে, এখন আমার এই, হ্যাঁ স্ক্রিনটা যখন ভিডিও হয়েছে, এখন এটাকে এডিট করব। এই ভিডিওটার হচ্ছে র ফাইল। এখন এটাকে এডিট করে আমি যত সুন্দর করতে পারি। প্রথম আমার এখানে শোঁ একটা একটা আওয়াজ করতেছে, সিস্টেম সাউন্ড। আমার ভিডিও করতে সিস্টেম সাউন্ড থাকবে না আমি যাচ্ছি যে, তাহলে কি করব, অডিও ইফেক্ট, অডিও ইফেক্টে গিয়ে কি করব, অডিও ইফেক্টে গিয়ে নয়েস রিমুভাল, নয়েস রিমুভালে ক্লিক করব। যখন কি এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন সিলেক্ট করব, রাইট বাটন সিলেক্ট করে অ্যাড টু সিলেক্ট, রাইট বাটন সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে অ্যাড টু সিলেক্ট। দেখেন এখন আমার নয়েসটা নাই, এখন আমার ওই নয়েসটা নাই। যারা আমার কম্পিউটারে সাউন্ড শুনতেছেন তারা বুঝতেছেন এই ওই নয়েসটা এখন নাই, ঠিক আছে। এখন যদি আমি চাচ্ছি যে আমার কার্সর ইফেক্ট, মানে মাউসটার ইফেক্ট থাকবে, ক্লিক হাইলাইটস করবে, আমি যে স্ক্রিন ভিডিও করছি স্ক্রিন ভিডিওর মাউসটা হাইলাইট করবে, অ্যাড টু সিলেক্ট। দেখছেন ইমেজটা, মাউসটা হাইলাইটস হয়েছে, মাউসটা হাইলাইট হয়েছে। এখানে এখানে খেয়াল করেন, এই মাউসটা এখানে হাইলাইটস হচ্ছে, ঠিক আছে, মাউসটা হাইলাইট হয়েছে। তারপর আমি চাচ্ছি যে কি কার্সরটা হাইলাইটস করবে। আমি যদি কি কার্সরে রাখি তখন এরকম হবে। কার্স দেখেন এখানে, দেখেন এই জায়গায় খেয়াল করেন, কার্সর রাখি এই, চাইলে আমরা কি এগুলো ইউজ করতে পারি। তারপর আসেন যে ভয়েস ন্যারেশন, আমি চাইলে রেকর্ডিং করে আমি এখন ভিডিওতে এক্সট্রা একটা ভয়েস অ্যাড করব। হ্যালো হ্যালো, এখন ভিডিও এটা স্টপ করলাম, ঠিক আছে সেভ দিলাম। এই দেখেন আমার এই ভিডিওতে এখানে এসে কি একটা দেখছেন এক্সট্রা সাউন্ড হচ্ছে। এই দেখেন ভিডিওটা চলতেছে চলতেছে, বাট এই দেখতেছেন এখানে একটা আমি কি করছি, আমার কণ্ঠ দিছি, ঠিক আছে। এটার মানে হচ্ছে যে আমি ভিডিও চলতেছে বা একটা কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট প্লে হচ্ছে, এখানে আসে চাচ্ছি যে আমি আমার একটা কথা বলতে বা রেকর্ড একটা রেকর্ডিং অ্যাড করতে, তাহলে স্টার্টে রেকর্ডিং দিয়ে আমি ওই আমার কি এটা করব, কোনটা আমার যে প্রয়োজনীয় কথাটা তখন বলবো, বুঝছেন। মানে ভিডিওগুলো যখন করে আমাদের যে নাটক অভিনেতা, তখন ওই ভিডিওগুলো কি ও শুধু ঠোঁটটা নাড়ে, কিন্তু পরবর্তীতে ভিডিওর ভয়েস ন্যারেশনের মাধ্যমে কি ওই কথাগুলো ওই সময় বলে, তো ওটা কি মেসিং করে ওই কথাটার সাথে, বুঝছেন। হ্যালো আপনার, হ্যাঁ এখন এখন আমি চাচ্ছি যে একটা ভিডিওতে অ্যানিমেশন দিব। এখানে প্রথমে দেখি এগুলো হচ্ছে অ্যানিমেশন এক একটা, ঠিক আছে। মেশিনগুলো অ্যাড হচ্ছে না কেন, ডাবল ক্লিক করলে তো অ্যাড হওয়ার কথা। আচ্ছা যদি জুম করতে চাই, এটা হচ্ছে কি কোন একটা জিনিসকে আমি হাইলাইটস করে দেখাতে যাচ্ছি, তাহলে এভাবে করে জুমটা অ্যাড করতে পারবো, ঠিক আছে। আমি চাচ্ছি যে এই অংশটা শুধু কি হাইলাইটস করে দেখাবো, শুধু এই অংশটা আসলে কি এখানে হাইলাইট করে এটা দেখাবে।
ঠিক আছে, জুম দিতে পারবো ভিডিওতে, আমার স্ক্রিন রেকর্ড করা যে জিনিসটা ওই জিনিসটাতে, স্ক্রিন যেটাতে রেকর্ড করতেছি আমি চাচ্ছি যে যে কোনো একটা স্ক্রিনকে বড় ছোট করতে পারবো। আচ্ছা এটা গেল, এখন চাচ্ছি যে আমি এই অংশটা বাদ দিয়ে কথা, ঠিক আছে আমি এটা কেটে ফেলবো। এটা হচ্ছে কি অডিও, এটা হচ্ছে অডিওর লাইন, এটা হচ্ছে আমার ভিডিওর লাইন, ঠিক আছে এটা হচ্ছে আমার ভিডিও। আমি চাইলে কি আমার কথাটা ফেলে দিতে পারি, ফেলে দিয়ে কি আমি একটা কি এটাকে চাইলে রিমুভ করে দিলাম, আমার কথাটা সুন্দর নাই সেজন্য রিমুভ করে দিছি, ঠিক আছে এটাকে কি কাট করে ফেললাম, সেটা চলে গেছে, অথবা রিমুভ করে দিলাম এটা চলে যাবে, ঠিক আছে দেখেন এখন এখন ইয়া নাই, ঠিক আছে। এই এই জুমটা কতটুকু পর্যন্ত, জুমের লাইন হচ্ছে এটা, এটা হচ্ছে কি জুম, জুমটা কত অংশ থেকে কত অংশটুকু হবে হবে সেটা দেখেন এখন কেমন হয়। আমি চাইলে জুমটা কি ফেলে দিতে পারবো, ঠিক আছে আমি চাইলে ভিডিও ভিডিওর উপর একটা কি অ্যাড টু টাইম লাইন আমি চাইলে এখানে কি লিখতে পারবো, কোথায় লিখতে পারবো ভিডিওর উপর, আউটসোর্সিং, ঠিক আছে আমি এটা দিলাম এই অংশে। এ দেখেন খেয়াল করেন নিচের লাইনে, খেয়াল করেন এটা যখন এই অংশে যাবে তখন আউটসোর্সিং লেখা একটা উঠে আসবে কল আউট হিসেবে, দেখছেন আউটসোর্সিং আসছে। আবার আমি যদি চাই যে না এটা এত বড় থাকবে না, এতক্ষণ থাকবে না, আরো কমাই দিই, এতটুকু অংশ পর্যন্ত থাকবে শুধু, দেখছেন আবার চলে যাবে এটা যখন লাইনটা চলে যাবে, আমি চাচ্ছি যে একদম ফতমে থাকবে এটা। কার এখানে সাউন্ড হচ্ছে, সাউন্ডটা বন্ধ করেন, দেখছেন আমি চাচ্ছি যে কি এটা পুরোটা হবে না, এখন চাচ্ছেন যে ভিডিওটা পুরোটা লাগবে না, এই পর্যন্ত থাকুক কেটে দিবে, এরপর এটার বারটা কেটে ফেলে দিব, এটা কেটে তাহলে ভিডিওটা কাটতে হলে কি এটা জায়গায় ক্লিক করবে, এটা কেটে গেছে আলাদা হয়ে গেছে, দেখছেন ভিডিওর লাইনটা আলাদা হয়ে গেছে, আমি চাচ্ছি যে না এটাকে কি রিমুভ করে দিই এই অংশ, শুধু এতটুকু লাগবে, ঠিক আছে। আমাকে এখানে আরো অ্যানিমেশন আছে, আমি চাইলে এদিকে এখানে চাইলে কি এগুলো অ্যাড করতে পারবো, এই অ্যারো চিহ্নগুলা এখানে চাইলে কি এই ত্রিভুজগুলো অ্যাড করবো, জাস্ট রাইট বাটন ক্লিক করে অ্যাড টু টাইম লাইন, এখানে চাইলে এটাও অ্যাড করতে পারবো অ্যাড টু টাইম লাইন, এটা মানে কি কারো মুখটা ঝাপসা করে দিতে চাইলে, বুঝছেন আমি যাচ্ছি যে এখানে একটা অপরাধী শিষ্য সন্ত্রাসী ওর মুখটা ঝাপসা করে দেওয়ার দরকার, ঠিক আছে ঠিক আছে ওই অংশটুকু শুধু ঝাপসা হয়ে থাকবে, ঠিক আছে ওকে যতক্ষণ দেখাবে, দেখেন না অনেক সময় ভিডিওতে অনেকের মুখটা ঝাপসা করে দিয়েছে, ওকে যতক্ষণ দেখাবে ততক্ষণ ওই অংশটুকু ঝাপসা থাকে, চাইলে এখানে ব্লার করে দিলে এটা ঝাপসা হয়ে যাবে, ঠিক আছে আপনি যদি এটা ইউজ করতে চান তাহলে একটু টাইম লাইন, বুঝছেন আমি চাচ্ছি যে এটা এতক্ষণ লাগবে না, এতটুকু পর্যন্ত থাক, এতটুকু পর্যন্ত থাকলে আর একটা কেটে ফেলবো, দেখেন এটা কি এটা কেটে ফেলবো এখানে, ডিলেট স্পিড ডিলেট, এখানে এটাকে কি করব একটা একটা ইফেক্ট অ্যাড করলাম, ঠিক আছে এরপর আসুন যে মিডিয়া, মিডিয়া মানে আমার মিডিয়াতে কি এই দুটো ফাইল দেখাচ্ছে, এই দুটো যে ফাইলটা আমি এখন করছি এটা মিডিয়াতে জমা থাকবে,
আপনাদের এখানে এত সাউন্ড কেন? সাউন্ড গুলো বন্ধ করেন না কি? এটা প্রত্যেকদিন বলতে হয়? হ্যাঁ, এখন এখানে চাইলে উল্লাইট আছে না, এটা ফদমে দিতে হয়, কি সঙ্গত কারণে এটা অ্যাড হচ্ছে না। এটা রাইট বাটন ক্লিক করলে অ্যাড মিডিয়া আসেন, শুধু এটা এটা হচ্ছে ভিডিওর আগে দিয়ে এরকম করে দেখাবে, একটা ইফেক্ট আসবে ভিডিওর আগে। দেখেন এই ইফেক্ট আগে এটা আসছে যে বসে থাকতো, এখন এটা কিভাবে আসে দেখেন, এইটা দেখেন আবার দিচ্ছি। এটা যদি আমি মিডিয়া এখান থেকে এটা যদি এখানে টেনে ছেড়ে দিছি, এটা এমনিতে অ্যাড হচ্ছে না, এটা উপর থেকে এখন পড়তেছে, নিচ দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এগুলো এরকম কি চাইলে দিতে পারবেন, টেনে এখানে দিয়ে একটু দেখাই, দেখছেন এইটার মতো আসতেছে, এটাকে টেনে যদি এখানে ছাড়ি, ঠিক আছে দেখেন এগুলো হচ্ছে ইফেক্ট। একটু বন্ধ করে দিই, ডিলেট হয়ে গেল। এখন এটা কি ইফেক্টটা কিভাবে আসবে কিভাবে যাবে, এখানে অনেকগুলো ইফেক্ট ডিফল্ট বাই ডিফল্ট ওরা দিয়ে রাখছে, ওগুলো চাইলে ইউজ করতে পারেন। এগুলো ট্রানজেকশন অ্যানিমেশনটা ইউজ করতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, রাইট টু কি টু টাইম লাইন, এখানে দিলে এখানে এই এই গ্রিডটাতে আসবে, এই গ্রিডটাতে আসার পর এটাকে কি বিভিন্ন রকমের সাইজ রিসাইজ করবেন, ঠিক আছে। ট্রানজেকশন গেল, বিহেভিয়ার গেল, অ্যানিমেশন গেল, কার্সার ইফেক্ট, ভয়েস এক্সট্রা ভয়েস দেওয়ার জন্য, অডিও ইফেক্ট, অডিও হচ্ছে আপনি যদি স্ক্রিন রেকর্ড করে এটা নয়েজ করে দিবেন, ভলিউম লেভেল রেড, তারপরে আসেন যে ওপেন এ প্রজেক্ট, আপনি চাইলে এখান থেকে কোনো একটা ভিডিও এনে অ্যাড করতে পারবেন, ওপেন এ নিউ প্রজেক্টে গিয়ে একটা ভিডিও এনে এটা ইউজ অ্যাড করতে পারবেন। আমি এখন চাচ্ছি যে ওপেন এ নিউ প্রজেক্ট, অডিও আছে কিনা দেখি, MP3 আচ্ছা এগুলো প্রজেক্ট এখানে আমি অডিও একটা খুঁজে নিই, মিডিয়াতে যাই, এই মিডিয়াতে অনেকগুলো আইকন পাবো, এখানে অনেকগুলো ইমেজ পাবো, এগুলো চাইলে ইউজ করতে পারতেছি, এখানে অডিও পাবো, আইকন, মোশন, লাইব্রেরিতে সব আপনার যেই যে কন্টেন্টগুলো আপলোড করবেন সবগুলো লাইব্রেরিতে জমা থাকবে, ঠিক আছে। এক একটা ইফেক্ট, এখন আমার ভিডিওটা কেমন একটু দেখি, এখান থেকে মিউজিক, মিউজিকে যাব, এখানে এই মিউজিকটাকে অ্যাড টু টাইম লাইন, এখানে অ্যাড হয়েছে, আমি চাই এখানে অ্যাড হয়েছে না, এই মিউজিকটাকে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পর একদম বাজায় কেটে ফেলবো, যে অংশটা লাগবে না সেই অংশটা কেটে ফেলবো, মিউজিকটাকে এখানে চাইলে ওখান থেকে ড্রাগন করলে কি চলে আসবে, কোত্থেকে লোকাল লিস্ট থেকে এখান থেকে টেনে এখানে ছেড়ে দিলে এখানে চলে আসবে, অথবা এখান থেকে কি প্লাস মানে কি অ্যাড করা যোগ করা ইম্পোর্ট মিডিয়া এখান থেকে কি যোগ করতে পারবেন। তো এগুলো নিয়ে বাদ কি সাউন্ড, তো এটা কি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। অ্যাড হওয়ার পর আমি এখন কি করবো, এরকমভাবে আপনি যদি গাটাগাটি করেন আরও অনেক কিছু বাইর করতে পারবেন, এখানে কি বিভিন্নভাবে এডিট করতে পারবেন। এখন এডিট করার পর লাস্ট স্টেপ কি আমার ভিডিওটা ফর ইউজ করা, লোকালি লোকাল ফাইল অথবা ভিডিও ইউটিউব এগুলোতে যাবে না, এগুলোতে অনেক ঝামেলা করবে, কারণ ঝামেলা হচ্ছে যে কি আপনি ইয়া করতে গেলে এই
এই এগুলাতে ওই লোক আপনি টাকা দিয়ে ইউজ করতেছেন না, তো সেই জন্য আপনাকে প্রবলেম করবে। আমরা সচরাচর লোকাল লোকাল ফাইলে এটাকে ইনস্টল করব, এখন ক্লিক করার সাথে সাথে এটা খুঁজবে, এটা খুঁজে সমস্যা নাই, আমার এখানে কেটে দিব। কেটে দেওয়ার পর আমি কি বলবো, এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমি কি করব, MP4 উইন্ডোজ মিডিয়া অথবা কি এই MP4, ঠিক আছে, এখানে দিলাম, নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর কি এটার নাম দিতে পারবো, এখানে ফিনিশ। ফিনিশ দেওয়ার পর একটু সময় নিবে, এভাবে করে আপনার ভিডিওটা যত লেন্থ হবে তত এই সময়টা বেশি নিবে। তো এই সময়টা যখন নিবে তখন আপনি অন্য কাজ করবেন না, ভিডিওটা প্রডিউস হওয়ার পর আপনি অন্য কাজ করবেন। এর বাইরে যদি কাজ করতে যান তাহলে আপনার প্রবলেম হবে, প্রবলেম করবে, কম্পিউটার বন্ধ হয়ে যাবে, কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রবলেম করে। সেটার জন্য আপনি কি ভিডিওটা হওয়ার পর আপনি অন্য কাজ করবেন, এটা ভারী সফটওয়্যার, তো আপনার যদি কম্পিউটারের র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক এগুলো ভালো না হয় তাহলে কি আপনাকে ডিস্টার্ব করবে আর কি, পেন দিবে। তো এটা প্রডিউস হয়ে গেছে, আমি এটা প্রডিউস হওয়ার পর আমার ডকুমেন্ট নাম ডকুমেন্টে জমা থাকবে, এখানে আর কাজ নাই, ফিনিশ দিয়ে দিব। এখানে যদি চাইেন আপনি কি প্রজেক্টটা, ওই প্রজেক্টের ফাইলটা, র ফাইলটা সেভ রাখতে পারেন পরবর্তী এডিটের জন্য, ইয়েস দিলে সেভ হয়ে যাবে, আমি সেভ করার দরকার নাই, নো দিলাম, ঠিক আছে। এখন ডকুমেন্টে ক্যামটাসিয়া স্টুডিও এ ফোল্ডার, এ ফোল্ডারে কি এখানে থাকবে, এটা আমি যদি ওপেন করি, ওপেন ওপেনে ইন্ডোজ মিডিয়া ফাইল দেখেন, ভিডিওটা হয়ে গেছে। তো এতটুকু পর্যন্ত ক্যামতাসিয়া স্টুডিওর কাহিনী।